থানার বুথ করারা ঠিক মতো লোনও দেয় না। ওটা ভাই আর যাবো না। তেমনি সাইকেল সাইকেল যে কি জামান চালাচ্ছে, হ্যাঁ সাইকেল ঠিকঠাক আমি চালাতেই পারছি রে। ও ইহাগা কোনে গেলে? ও রাহুলের মা, ভালো এক বালতি পানি নিয়ে এসো। সারার গোড়া গুলো সব শুকে খাই গেল। হাতে করে আনতি পান না, শুধু লোকের মালে পানি আনতি। তাই না পানি, পানি সব পড়িয়ে গেল, ফাটা বালতি করে নিয়েছো। ওর একটা বালতি কেন মুড়ো আছে, শুধু তো বলো তো ফাটা বালতি। আরে বালতি তো জীবনে খেললো না, কিফটের মোড়া। ও নো, এটা ওই যে লোনের টাকা তো দাও নি, সার আসার মতো হয়ে গেছে। লোনের টাকা? হ্যাঁ, কদিন অন্তর সপ্তাহ হয়? আমি এই কাজ করতে যা, আমি এখন যাইতে পারবো না। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। রাহুলের মা? হ্যাঁ ভালো স্যার, সবাই দেখিয়েছে আলতা বালু রয়েছে। তা সেই তোমার সেই ফর্সা করছে দিদিটা আসে, এত সুন্দর মুখটা, কত সুন্দর মুখটা, সব মেরে কি সব করে তোর ভাত আর কি খুব বদমাইজ যে ফর্সা দিদি। ও দিদি তুমি চিন্তা করো না, তুমি বসো, তোমার লোন আবার দেবো। রাহুলের মা? ভালো স্যার, তুমি লোন নিলে 12,500। কিন্তু অটো কিনতে নিলে, এখন তোমার স্বামী ভালো অটো চালাচ্ছে তো? স্যার অটো চালানো বাদ দিয়ে শালা মদ খেয়ে পড়ে থাকে, অটো মদ খেয়ে থাকা যাতে তোমার ভাতার দোষটা। তোমার এখন দিতে হবে 505 টাকা লোন। স্যার আমি 505 টাকাটা দিতে পারবো না, 500 টাকা। হ্যাঁ 500 টাকাটা আমি দিতে পারবো না। ২০,১৫৫ টাকা। স্বামী এখন কি করতেছে, টাকা নিয়ে কি করলো? মোটরসাইকেল কিনে। মোটরসাইকেল কিনেছে? মোটরসাইকেল কিনে তুমি 30 টাকা দিলে না, কি কারণ কি? তুমি চোখ মারলাম, একদম ধরে বলো না, খাওয়া আমার চোখ একবারও মারিনি তোমার দিকে। কালো দিদি তোমার লোন 2,500 টাকা, পুরো টাকা দেয় রয়ে খারাপ না। তা পুরস্কার দিদি,
তোমার স্বামী তো তোমার মেরিয়েছে, তো লোন নেইছ তো? না। কেন? দেখো আমার মেরেছে, আমার টাকা দেয়নি। টাকা দেয়নি? না। তোমার কাগজ আমি লিখে দিচ্ছি। আমার তো বলনি, একা একা খেয়েছ ছেলের শাদি, তা ভালো খেয়ে যখন ভালো, তবে কালকে বলো যেতে বলো। এই না ছাগলের ঘাস এনেছি। আচ্ছা ঠিক আছে দিচ্ছি পয়সা, তুমি ঘরে এসো। আর এই দাবা একটা কথা আছে। কি কথা? যে সারটা আসে না লোন নিতে, ও না হতো চোখ মারে। বলো তুমি যাও, টাকালে যাচ্ছি তোর পেছন পেছন। আমি এমএলএ ফাটা গেষ্ট, আমি এমএলএ ফাটা। টাকাটা দাও ললে। ও বাবা, তুমি কিছু টাকা ললে? ননের টাকা? আর ননের টাকা দিতে হবে? হ্যাঁ দিচ্ছি। দাও দাও এই টাকা। শোনো, হ্যাঁ রাউলির মা ভালো, লোন নিয়েছ? না। কেন? আনিনি তো, দেইনি তা কি কর। তোমরা কি নিয়েছো হাতে কর? থাকো ঘুরতে আইছি। আর রাউলির মা তুমি ঘুরতে এসো? হ্যাঁ। টাকা দেবে কেরা? টাকা দিচ্ছি, বসো। আলতা বানু আমার